ঢাকা থেকে হাজার হাজার মাইল দূরের এই শহরে লক্ষ লক্ষ চোখ প্রতি মুহূর্তে শিকড়ের টান ভুলে ভেসে চলেছে কোটি কোটি স্বপ্নের হাতছানিতে। কারো স্বপ্ন সত্যি হচ্ছে, জন্ম দিচ্ছে নতুন আরো স্বপ্নে, আর কারো কারো স্বপ্ন হারিয়ে যাচ্ছে কঠিন কংক্রিটে বাঁধানো বুনো শহরের রলিতে গলিতে। আর সেই স্বপ্নের গল্পগুলো প্রতি মুহূর্তে বলে যাবে, নিউ ইয়র্ক থেকে বলছি। তোমার বন্ধু মানে প্রেমিকা কি যেন নামটা? ইভানা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইভানা। নাকি রাতে আমার সাথে কথা বললে তোমার লক্ষ্মী বউটা আমার মুখ গোমরা করে বসে থাকবে। কি চুপ করে আছো কেন বলো? তোমার কথা শেষ হয়েছে মীরা? এবার আমি আমার প্রশ্ন করতে পারি? না, শেষ হয়নি। ওকে, ফিনিশ ইট। আমি তোমার সামনে আসলে লাগি সেটা তোমার জন্য অশুভ? আমার চেহারা দেখলে, আমাকে দেখলে নাকি তোমার বিপদ হয়? আমি নাকি তোমার জন্য কুফা? তো আমাকে যে আজকে ফোন করলে, আবার কোনো বিপদ হবে নাকি তোমার? আমার মতো হঠাৎ একটা অশুভ কুফাকে ফোন করে নিজের বিপদ ডেকে আনতে চাইছো কেন আমার? নাকি আমার কুফা কেটে গেছে, আমি অশুভ থেকে এখন পাক পবিত্র শুভকর কিছু হয়ে গেছি তোমার জন্য, তাই নাকি? ডিজে তোমার ওখানে ছিল সেটা তুমি আমাকে আগে জানাওনি কেন? আমার প্রশ্নের উত্তরটা না দিয়ে নিজের প্রশ্ন শুরু করে দিলে? মীরা, ফালতু কথা শোনার সময় আমার নেই। আমি যা জানতে চাইছি সেটার উত্তর দাও। শুধু ডিজে কেন, যে কেউ আমার বাড়িতে আসতে পারে, থাকতে পারে। আর যে কেউ আমার বাড়িতে আসলে আমি তোমাকে কেন ইনফর্ম করতে যাব? আর যদি তোমাকে ইনফর্ম করতেও চাই, তার উপায় কি? তুমি কি আমার ফোন ধরো? ধরো না। ডিজে আর সবাই এক না মীরা, ডিজের পরিচয়টা তুমি খুব ভালো করেই জানো। আমার সাথে তার কি সম্পর্ক, কি ধরনের সম্পর্ক সবই তুমি জানো। সব জেনে শুনে ডিজের ব্যাপারটা আমার কাছে গোপন করা তোমার উচিত হয়নি মীরা। আচ্ছা, কোনটা উচিত কোনটা অনুচিত সেই বিষয়ে ক্লাস নেবার জন্য আমাকে ফোন করেছো, তাই না দুদু? না, আমি শুধু জানতে চাইছি তোমার ওখানে যখন ডিজে ছিল তখন সে কি করেছে এবং কিসের সাথে সে ইনভলভ, দ্যাটস ইট। জানি না। আর জানলে বা তোমাকে কেন বলতে যাব? আমার কোনো কথা শোনার সময় ছিল কখনো তোমার কাছে? এখনো আছে? ইনফ্যাক্ট আমার কাছে এখন সময় নেই তোমাকে কোনো কিছু বলার, তোমার কোনো কথা শোনার। মীরা প্লিজ, আমার কথা জবাবটা দাও। আমি এত কষ্ট করে বাংলাদেশে গেলাম, আমার আম্মা মারা গেলেন, একটা ভারত তুমি আমার খোঁজ নিয়েছো? আমি কেমন আছি, কি অবস্থার মধ্যে দিয়ে গেছি একবারও জানতে চেয়েছো? জানতে ইচ্ছে করেছে তোমার? এখন তোমার প্রয়োজন করেছে, তাই মিনিটে মিনিটে প্লিজ বলছো আর দয়া চাইছো। আমি প্লিজ বলছি কারণ আমি ভদ্র মানুষ। আমি হয়তো অভদ্রভাবে কথাটা বলতে পারতাম, কিন্তু আমি করব না কারণ আমি সেভাবে মানুষ হইনি। আমি প্লিজ বলছি তার মানে এই নয় যে আমি তোমার কাছে দয়া ভিক্ষা চাইছি। তুমি মাথাটা ঠান্ডা করো এবং ঠান্ডা মাথায় ভাবো তুমি কার সাথে কি নিয়ে কথা বলছো। প্লিজ মীরা, মাথাটা ঠান্ডা করো। এভাবে হেয়ালি বাদ দিয়ে ডিজের ব্যাপারে সবকিছু আমার কাছে পরিষ্কার করে খুলে বলো। আমি যা কিছু জানতাম, যা কিছু আমার বলার ছিল সবই আমি বলে দিয়েছি। এর বেশি কিছু জানিও না, বলারও নেই। আর তোমার যদি এতই জানার ইচ্ছে থাকে, তুমি তোমার বউয়ের কাছ থেকে ডিটেইলে জেনে নাও না। দেখো, এটা শুধু আমার তোমার বা ডিজের ব্যাপার না, এখানে ইভানার জীবনটাও জড়িত। তাই আমি তোমার কাছে বারবার অনুরোধ করছি, কি হয়েছে, সে কি করেছে আমাকে ক্লিয়ারলি খুলে বলো। বারবার অনুরোধ তো তোমাকে করতে হবে না দুদুল, বললাম তো তোমার বউয়ের কাছে আমি সবকিছু বলে দিয়েছি, সেও নিশ্চয়ই এতক্ষণে তোমাকে সবকিছু জানিয়ে দিয়েছে। সে যা বলার বলেছে, আমি তোমার কাছ থেকে জানতে চাই, তোমার কাছ থেকে শুনতে চাই। কেন, তোমার এত লক্ষ্মী বউ, এত সুন্দরী বউ, এত ভালো একটা বউ, তার কথাও কি তোমার বিশ্বাস হয় না? তাকেও কি তুমি আমার মতো অবিশ্বাস করো? তাই আমার কাছে জানতে চাইছো? নাকি তোমার আদরের বউ আমার মতোই তোমার কাছে কুফা, কোনটা?
করছেন? আচ্ছা, আপনি বাংলাদেশে এইমাত্র যার সাথে কথা বললেন, কিন্তু তার সাথে ইভানার সম্পর্কটা কি আগের মতোই আছে নাকি? মানে আপনার কাছে কি মনে হয়? আগের মতোই আছে মানে কি? না মানে ইভানা তো এখন এখানে থাকে আর ইন্তু তো বাংলাদেশে থাকে, তাদের মধ্যে তো একটা অনেক ডিস্টেন্স, মানে এটা কি ওদের মধ্যে কোনো দূরত্ব তৈরি করেনি? প্রেম যদি সত্যি হয় তাহলে দূরত্ব কেন, কেউ কিছু করতে পারবে না। পারভীন, তোমার আন্টি আমার কাছ থেকে যত দূরে চলে গেছে সেই তুলনায় এই 8,000 মাইল তো খুবই নগণ্য। তারপরেও তোমার আন্টিকে আমি আগের মতোই ভালোবাসি, হয়তো আগের থেকেও বেশি। আপনার কাছে আমার প্রেমের ক্লাস করতে হবে, প্রেমটা আবার নতুন করে শিখতে হবে। আরে চলো চলো এসো। তোমাকে বোঝানোর মানসিক পরিস্থিতি আমার এখন নাই, তুমি ভিতরে যাও, আমি পরে আসছি। আমি তোমার সাথে ঠান্ডা মধ্যে দাঁড়িয়ে থাকি। আচ্ছা, ডিজে এর বন্ধু না পার্টনার, তা কি যেন নাম বললো? আর আরেকটা ছেলে যে ছিল ওটা আমি মনে নেই, ও তো ডিজে চলে এসেছে। তোকে তো বলছি, স্যাম নামে কাউকে চিনিস তুই? যেহেতু স্যামের নামটা শুনে তাকে চিনতে পারছিস না, তার পুরো নাম, তার বাবার নাম, জন্ম তারিখ, ঠিকানা এসব শুনে তো তাকে চিনতে পারবি না। মানে স্যাম নামে কারোর সাথে আমার পরিচয় হয়েছিল কি না আমার মনে পড়ছে না। ওকে, নো প্রবলেম। তার মানে আমি যা শুনেছি
তা সঠিক না। কি শুনেছো ভাইয়া? ভাবি কি হয়েছে? আর স্যাম কে? না মানে আজকে কিছুদিন আগে তুই যখন বাসায় এসেছিলি তুই বলেছিলি তোর কিছু লোক ফলো করছে, তাই না? তার মানে তারা তোর ক্ষতি করতে চাইছে, রাইট? হ্যাঁ, আমি তো আর ওদের সাথে বা ওদের কাজের সাথে কোনোভাবেই জড়িত না। আমি তো কমপ্লিটলি ভালো হয়ে গেছি, তাই আমি তাই আমার মনে হচ্ছে তোর কিছু এক্সট্রা প্রোটেকশন দরকার যাতে কেউ তোর কোনো ক্ষতি করতে না পারে, রাইট? আর তাছাড়া তুই তো এখন একা না, ইভানার জীবনটাও তো ওর সাথে জড়িত, আর যেহেতু ফ্যামিলি মেম্বার আমাদের তো দায়িত্ব আছে তোকে প্রোটেকশন দেওয়ার, তাই না? হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু ভাইয়া আমার তো এখন কোনো সমস্যা হচ্ছে না, আমি তো ভালো আছি। আচ্ছা, সমস্যা এখনো আছে। কি সমস্যা ভাইয়া? ভয় পাবার কিছু নেই, তোর মতো ছেলে ভয় পেলে খুব ভালো দেখায় না, মানে না তুমি বলছিলে না যে কি যেন একটা সমস্যা আছে, সেটাই আমি সমস্যা আছে, তবে সমস্যা যেহেতু আছে তার সমাধানও আছে। কাল সকালে তুই আমার সাথে পুলিশ স্টেশনে যাবি। আচ্ছা, কাল সকালে আমরা পুলিশ স্টেশনে যাচ্ছি। ওকে, অবশ্যই যাবে, এটা খুব ভালো ডিসিশন। যা, প্রেশার না। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা, চেঞ্জ করে নে, প্রেশার না। কোথায় গিয়েছিলি তুমি বাবা? আরে কোথায় আর যাবো, শহর ঘুরতে বের হয়েছিলাম। তোমাকে বলেছি এভাবে আমাকে না বলে কোথাও যাবে না? হ্যাঁ বলেছিলি যে কৌশিক এসেছিল, তাই ভাবলাম ওর সাথে একটু বের হই, একটু ঘোরাঘুরি করি, মানে ওই ওই রাতের শহরটা একটু দেখতে ইচ্ছে করলো, আর কৌশিককে বলতেও রাজি হয়ে গেল। তাই রাতের শহর আবার দেখার কি আছে, শহর তো দিনেও যা, রাতেও তাই। আরে তা হবে কেন, আরে দিনের বেলায় তো এখানে সবাই রোবটের মতো দৌড়াদৌড়ি করে, ছুটে বেড়ায়। আমি সকালে বের হয়ে দেখেছি না, সবাই রোবটের মতো ব্যস্ত হয়ে যাওয়ার মতো ছুটছে। রাতের বেলা তাও ওই দুই চারজন মানুষ দেখতে পেলাম,
তারা গান গায়, হাসে, আড্ডা মারে। থাক, আমাকে আর বোঝাতে হবে না বাবা। এন্ড কৌশিক প্লিজ, যখন তখন বাবাকে নিয়ে এভাবে বাইরে বের হবে না। বাবা এমনিতেও অসুস্থ, এভাবে বেশি ঘোরাঘুরি করলে আরো সিক হয়ে পড়বে। আরে আমি আবার অসুস্থ হলাম কবে? এমন ভাবে বলছিস যেন আমি তোর বাপ না, আমি তোর ছেলে। আর কৌশিক হচ্ছে সেই ছেলের উড়নচণ্ডী বন্ধু। তুমি আমার বাবা হও আর ছেলে হও, আমার এখানে যখন এসেছো, এখানে থাকছো, তখন তোমার সব দায়িত্ব আমার। তুমি যদি এখন অসুস্থ হয়ে পড়ে থাকো, তাহলে সব দায়িত্ব আমাকেই নিতে হবে, বাইরে কেউ তার দায়িত্ব নেবে না। আরে আমি তো ওই নোট লিখে রেখে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই টেবিলের উপরে, যাতে তুই টেনশন না করিস। তুই পাসনি? আমার মনে হয় আপনি, প্লিজ কৌশিক থামুন। বাবা সেটা চলো, বাইরে অনেক ঠান্ডা। এখানে না দাঁড়িয়ে ভেতরে গিয়ে কথা বলে যাক। এসো কৌশিক, এসো ভেতরে এসো। না না, আপনি যান, রেস্ট নেই, আমি একটু যাই, আমার একটু পাশে যাওয়া দরকার। যাবে? হ্যাঁ সেটাই বোধ হয় ভালো হবে। তুমি পাশে গিয়ে রেস্ট নাও, আর কাল তো দেখা হচ্ছে। কাল দেখা হচ্ছে বাবা, যদি কালকে বাইরে যেতেই হয় আমি সাথে তুই নিয়ে যাবো। বাবা সকালে নতুন ভাই আমাকে যে করেই হোক পুলিশ স্টেশনে নিয়ে যাবে। পুলিশ স্টেশনে গেলেই আমি ভালো করে যাবো। আর শ্যামও এখন এই বাসার ঠিকানা দিয়ে নিয়েছে, তার মানে চারপাশ থেকে বিপদ আমাকে ঘিরে ধরেছে। ভয় পেলে চলবে না। নিজের বাপের সামনে তার বন্ধু তুল্য একজনকে কেমন চ্যাটাং চ্যাটাং করে কথা শুনিয়ে দিল। ইচ্ছে হচ্ছিল বিয়েটা ঠাস করে গালে লাগিয়ে। মানে মানে এই মুহূর্তে আমার মনে হচ্ছে তোমাকে ধরে পেটাই। কি